সবাইকে স্বাগত আজ সাতাশে এপ্রিল দু হাজার তেইশ পূর্বের কলম এ পত্রিকায় মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনে কী বলা হয়েছে তা দেখে নেওয়া হচ্ছে পঞ্চায়েতের আগেই মাদ্রাসা শিক্ষক নিয়োগ এবার বিস্তারিত বহুদিন থেকে রাজ্যের সরকারি মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ হয়নি অনেক মাদ্রাসাই আবার শিক্ষক নিয়োগের অভাবে কমছে পড়ুয়ার সংখ্যা শিক্ষক নিয়োগের দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একাধিকবার লিখিতভাবে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকরা এবার মাদ্রাসা নিয়োগের আইন সংশোধন করে টিচার রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করল সংখ্যালঘু দপ্তর বুধবার সংখ্যালঘু দপ্তরের এক আধিকারিক পূর্বের কলমকে বলেন মাদ্রাসা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য আইন সংশোধন করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানান ওই আধিকারিক তিনি বলেন নিয়োগের জন্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটির আইন অনুসরণ করতে হয় দপ্তরের ওই আধিকারিক বলেন নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য আইন সংশোধন করা হয়েছে শিক্ষক বদলে আইনও সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানান ওই আধিকারিক মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবি ছিল আইন সংশোধন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে গুরুত্বপূর্ণ অংশগুলি বলা হচ্ছে উল্লেখ্য দু চোদ্দো সালে মাদ্রাসা শিক্ষক নিয়োগ হয় তারপর থেকে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি এ নিয়ে বারবার অভিযোগ জানানো হয়েছে কমিশনে কিন্তু কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট দপ্তর মাদ্রাসা শিক্ষকের যে ঘাটতি রয়েছে সে কথা স্বীকার করেছে কমিশন এদিকে সোশ্যাল মিডিয়ায় মাদ্রাসা শিক্ষকের ঘাটতি তথ্য তুলে ধরা হয়েছে তাতে বলা হয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষকের শেষ বিজ্ঞপ্তি বের হয়েছিল দু হাজার চোদ্দো সালে ছয় ফেব্রুয়ারি তারপর থেকে আর কোনো নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি আপডেটেড ভ্যাকান্সি তো নিয়োগ সম্পন্ন করা হয়নি রাজ্যে ছশো চোদ্দোটি সরকারি মাদ্রাসা রয়েছে এর মধ্যে শিক্ষকের ঘাটতি রয়েছে চার হাজার সাতশো আশিটি শিক্ষাকর্মী শূন্যপদ এক হাজার চৌত্রিশটি প্রধান শিক্ষক শূন্যপদ একশো সত্তরটি উল্লেখ্য কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য সুপ্রিম কোর্ট দু সালে ছয় জানুয়ারি কমিশনকে নিয়োগের অনুমতি দেওয়া হয় সেই অনুসারে কমিশন নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই মাদ্রাসায় শিক্ষকদের বক্তব্য কমিশন নিয়োগ না করাই বারবার বদলি করছে বহু মাদ্রাসায় শিক্ষক শূন্য হচ্ছে